বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি গরেটিশ্বরেন, সহকারী শিক্ষিকা, সেন্ট জোসেফ স্কুল, গণেশতলা, দিনাজপুর। তাহলে আমি এখন তোমাদের গণিত ক্লাসটিতে চলে গেলাম। তোমরা গত ক্লাসে গণনা করে শিখেছ কিভাবে গুনে গুনে চিত্রের মাধ্যমে সংখ্যার সাথে মিল করতে হয়। তাহলে আজকে আমরা জোড়ায় জোড়ায় সাজানো কিভাবে শিখব, এখানে আমরা চিত্রের মাধ্যমে গুনে গুনে লক্ষ্য করে জোড়ায় জোড়ায় শিখব। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ছবি রয়েছে, যেমন বাইসাইকেল, পুতুল, কবুতর, ফুল, বিভিন্ন ধরনের এখানে চিত্র রয়েছে। তাহলে এটিকে আমরা দুটি করে জোড়া ধরে লাইন করে সাজাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা 21, এখানে কি দেওয়া আছে, 5 নম্বরে 0। তাহলে এসো গণনা করি, এখানে কতগুলো বল আছে। এখানে আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে কতগুলো বল আছে, 1, 2, 3। তাহলে আমরা কি লিখতে পারি, 3টি বল আছে। এরপরে চিত্রে আমরা দেখতে পাচ্ছি কয়টি বল আছে, 1, 2। এখানে 2টি বল আছে, তাহলে আমরা 2 লিখতে পারি। তারপরে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি বল আছে, এখানে 1টি বল আছে, তাহলে আমরা 1 লিখতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি বল আছে, এখানে 1টিও বল নেই, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে এখানে আমরা লিখতে পারি 0। তারপরে আমরা দেখি যে এরপরে পৃষ্ঠায় আসো, পৃষ্ঠা 22, এখানে আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি ক্রমের ধারণা। এখানে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট গণনা, এখানে কম থেকে বেশি এবং ছোট থেকে বড়, বেশি থেকে কম। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথম লাইনে কি দেওয়া আছে, 0 বা 0। তারপরে দেওয়া আছে এখানে একটি বস্তু বা বল, 1। তারপরে দেওয়া আছে দুটি বল বা বস্তু, 2। তারপরে দেওয়া আছে 1, 2, 3, তিনটি বল ও সংখ্যা 3। এভাবে আমরা ছোট থেকে বড়তে সাজাতে পারি। তারপরে দেখি বেশি থেকে কম, শুরুতে রয়েছে যে এখানে আমাদের অনেকগুলো কি আছে, বল আছে। এখন আমরা গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি বর আছে, তাহলে আমরা সংখ্যা 10 লিখতে পারি। তারপরে 9টি বর আছে, এখানেও আমরা গুনে গুনে যতটি বর আছে ততটি সংখ্যা লিখতে পারি। এইভাবে আমরা বড় থেকে ছোট ক্রমে আমরা গুনে গুনে সংখ্যাগুলো লিখতে পারি। এরপরে তোমরা আসো 23 পৃষ্ঠা, 23 পৃষ্ঠাও আমরা দেখতে পাচ্ছি খালি ঘরে সংখ্যা বসায়। যেমন শুরু থেকে লিখতে গেলে আমাদের প্রথমে 0 লিখতে হয়, তারপরে 1, তারপরে কি আছে খালি ঘর, তারপরে আছে 3, মাঝে সংখ্যাটি কি হবে, এখানে হবে 2। এইভাবে আমরা পর্যায়ক্রমে নিচেও আমরা যদি দেখে থাকি, নিচের খালি ঘরে কি আছে, শুরুতে খালি ঘর রয়েছে, এরপরে কোন সংখ্যা বসবে, এখানে আমরা 9-এর আগে 10 হবে। তাহলে এইভাবে আমরা এই খালি ঘরকে পর্যায়ক্রমে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সংখ্যা বসাতে পারি। এবারে তোমরা আসো 24 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা রয়েছে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে।
প্রথম গুণে আমরা দেখতে পাচ্ছি যে ছোট থেকে বড় সংখ্যা সাজানো আছে, তারপরে ঘরে দেখতে পাচ্ছি বড় থেকে ছোট সংখ্যা সাজানো আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ঘরে এখানে এলোমেলো সংখ্যাটি আমাদের রয়েছে, এটিকে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমে আমরা সাজাতে পারি। এভাবে আমরা পাঁচ নম্বরে যাই, সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথমে এক, পাঁচ, দুই, ছয়, আট, এগুলো কিন্তু কি এগুলোর সংখ্যা এলোমেলো করে দেওয়া হয়েছে। এই সংখ্যাগুলোকে আমরা একবার ছোট থেকে বড় সাজাব, এই সংখ্যাকে আমরা আবার বড় থেকে ছোট সাজাব, বাদ বাকি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় এগুলো ঠিক এলোমেলো করে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এটিকেও আমরা শুরুতেই ছোট থেকে বড় সাজাব, তারপরে এই সংখ্যাকে আবার আমরা বড় থেকে ছোট থেকে বড় সাজাব। এইভাবে বাদ বাকি সংখ্যাগুলো কিভাবে সাজানো হয় সেভাবে আমরা সাজাতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা আবার ভিডিও ক্লাসের মাধ্যমে ভালো মতো বুঝবে মিস যেভাবে তোমাদের বুঝিয়েছেন। আজকের মতো গণিত ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।